ঢাকা বোর্ড 2022 এর সৃজনশীলতাতে খেয়াল করো, দুটো অক্ষরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এবং দুটো রেখা এবি এবং সিডি দেওয়া আছে চিত্রে, যেখানে এবি রেখার সমীকরণ দেওয়া আছে এবং এবি এবং সিডি সমান্তরাল এটা বলা আছে। তো ক নং প্রশ্নে বলছে এবি কে ঢাল আকারে প্রকাশ করো এবং ইহার ঢাল নির্ণয় করো। আগে ঢাল আকারে প্রকাশ করব, তারপর ঢাল নির্ণয় করব। তো তোমরা একটু খেয়াল করো, আমরা ক নং প্রশ্নের সলভের জন্য এবি রেখার সমীকরণটাকে লিখবো। এবি রেখাটার সমীকরণ কি? 4x + 3y - 12 = 0। যেটাকে আমি ঢাল আকারে প্রকাশ করবো, ঢাল আকারে মানে y = mx + c এই আকারে প্রকাশ করব। তো যেহেতু আমি y = এই আকৃতিতে প্রকাশ করার চেষ্টা করব, mx + c এটা হচ্ছে ঢাল আকার, সেক্ষেত্রে আমাকে y টাকে রেখে সবগুলোকে ডান নিয়ে যাইতে হবে। তো আমি একটা কাজ করলাম, 3y = -4x + 12, আমি শুধু y কে রেখে সব মান ভাগ করে দিব। তো 3টিকে আমি ভাগ করে দিলে এরকম পাই, -4/3 × x + 12। তো খেয়াল করো, 1 নং সমীকরণকে আমরা y = mx + c এর সাথে তুলনা করি, 1 নং কে সরলরেখার ঢাল আকারের সমীকরণ y = mx + c এর সাথে তুলনা করলে আমরা জানি যে y = mx + c, এখানে m হচ্ছে ঢাল, তার মানে y কে মুক্ত করলে x এর যে সহগটা পাচ্ছি ডান পাশে এটা ঢাল, অর্থাৎ ঢাল আমরা পাচ্ছি m = -4/3। এটাই আমাকে নির্ণয় করতে বলছে ক নং প্রশ্নে। আগে ঢাল আকারে প্রকাশ করলাম এবং সেখান থেকে ঢালটা নির্ণয় করলাম। খ নং প্রশ্ন দেখো, মূলবিন্দু হতে এবি রেখা ও সিডি রেখা দূরত্ব সমান হলে সিডি রেখার সমীকরণ বের করতে বলছেন। মূলবিন্দু মানে ও বিন্দু, ও থেকে আমি যদি লম্ব আঁকি এবি এর উপর, অর্থাৎ এবি রেখা যে দূরত্বে অবস্থিত, ধরো এটা একটা লম্ব আঁকলাম, এখানে যে দূরত্বটা পাবো ও থেকে আমি যদি সিডি রেখার উপর লম্ব আঁকি, তাহলে লম্ব দূরত্ব, অর্থাৎ দূরত্ব মানে তো লম্ব দূরত্ব বুঝি, তার মানে ও থেকে এবি এর দূরত্ব যা হবে ও থেকে সিডি এর দূরত্ব তাই। তো মূলবিন্দু আমাদের জানা আছে 0 0। তো শুরুতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মূলবিন্দু থেকে এবি রেখার দূরত্ব বের করব। তো দেখো, খেয়াল করো, খ নং প্রশ্নে মূলবিন্দু কত বলতো? 0 0, তাই না? আমরা জানি মূলবিন্দু হচ্ছে ও, 0 0। মূলবিন্দু হতে এবি রেখার দূরত্ব, তো আমরা শুরুতে মূলবিন্দু হতে এবি রেখার দূরত্ব বের করব। তো আমরা জানি একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কীভাবে বের করতে হয়, প্রথমে মডুলাস দিতে হয়, দিয়ে আমি যেহেতু মূলবিন্দু হতে এই রেখার দূরত্ব বের করব, সেক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই মূলবিন্দু 0 0 বিন্দুগুলা এক্স ওয়াই এর জায়গায় বসাবো। তাহলে খেয়াল করো, 4 × x এর মান হচ্ছে x এর জায়গায় 0 বসাবো এবং প্লাস দিয়ে 3 × y এর জায়গাতেও 0 বসাবো, -12। তোমরা সূত্রটা জানো যে একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব কীভাবে বের করতে হয়, উপরে মডুলাস দিয়ে এই বিন্দুগুলা এই রেখার এক্স ওয়াই এর জায়গায় বসাতে হয়। মডুলাস শেষ, এবার নিচে ডিভাইডেড দিয়ে রুট অফ আর কি করবো, x এর যে সহগ আছে 4 এর উপর আমরা স্কোয়ার করব এবং 3 আছে 3 এর উপর আমরা স্কোয়ার করব, অর্থাৎ x এর সহগের উপর স্কোয়ার, y এর সহগের উপর স্কোয়ার। এখানে আমরা যে ফলাফলটা পাবো এটাই হচ্ছে মূলত দূরত্ব, -12/5, এটা ক্যালকুলেশন করলে 5, তার মানে যেহেতু দূরত্ব পজিটিভ হয় সবসময় তাহলে আমরা পাবো 12/5, অর্থাৎ মূলবিন্দু হতে এবি এর দূরত্ব আমরা পেয়ে গেলাম। এবং আরও একটা প্রশ্ন করছে মূলবিন্দু হতে সিডি রেখার দূরত্ব, বাট আমি সিডি রেখার সমীকরণটা বের করবো, যেহেতু আমি সিডি রেখা তো জানি না, তাই না? কিন্তু প্রশ্নে বলা আছে সিডিটা হচ্ছে এবি এর সমান্তরাল, তাহলে আমরা যেহেতু এখানে লিখবো যেহেতু এবি সমান্তরাল সিডি, অতএব আমরা সিডি রেখার একটা সমীকরণ ধরে নেব। সিডি রেখার সমীকরণ কি হবে? আমরা জানি একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণে এই মানগুলো ঠিক থাকে, শুধু ধ্রুবকটা চেঞ্জ হয়। তাহলে আমি 4x + 3y ঠিক লিখলাম, ধ্রুবকের জায়গায় আমি ধ্রুবক বসালাম k। খেয়াল করো, 4x + 3y আর এই যে ধ্রুবক মানটা ছিল এখানে আমি k বসালাম। এটা হচ্ছে মূলত একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়ের যে সূত্র সেটা থেকে করলাম, যেহেতু এবি রেখাটা সমান্তরাল রেখা এটা সিডি। তো খেয়াল করো, মূলবিন্দু থেকে আবারও বলছে যে এবার সিডি রেখার দূরত্ব সমান, তাহলে আমরা মূলবিন্দু থেকে সিডি রেখার দূরত্ব একটা বের করব। মূলবিন্দু 0 0 হতে সিডি রেখার দূরত্ব, তো আমরা একটু আগে যেভাবে এবি রেখার দূরত্ব বের করলাম মূলবিন্দু হতে, ঠিক সেইভাবে আমরা সিডি রেখার দূরত্ব বের করব। আগে আমরা মডুলাস দেব, দিয়ে 4 × এই যে এই বিন্দুটা মূলবিন্দুর যে ভুজ এটা বসবে এক্স এর জায়গায়, প্লাস মূলবিন্দুর যে কোটি এই মানটা বসবে ওয়াই এর জায়গায়, প্লাস কে মডুলাস ডিভাইডেড √
মানে তোমার যে মানটা হচ্ছে x এর সহগ, x এর সহগ হচ্ছে 4 স্কয়ার প্লাস y এর সহগ হচ্ছে 3 এর উপর স্কয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে উপরে থাকবে সূত্র ও বিন্দু হতে cd এর দূরত্ব আমরা এরকম একটা মান পেয়ে যাচ্ছি মডুলাস k ডিভাইডেড 5। আমি এটাকে ক্যালকুলেশন করলে যেহেতু এটা দূরত্ব, দূরত্ব তো কখন নেগেটিভ হয় না, সেক্ষেত্রে আমরা মডুলাস তুলে দিলে হবে k ডিভাইডেড 5। এখন প্রশ্নে কি বলছে, প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে একটা কথা বলা আছে যে মূলবিন্দু হতে cd এর যে দূরত্ব, মূলবিন্দু হতে ab এর দূরত্ব দুইটার সমান, তার মানে মূলবিন্দু হতে cd এর দূরত্ব কত k ডিভাইডেড 5 আর মূলবিন্দু হতে ab এর দূরত্ব হবে 12 ডিভাইডেড 5, এই মান দুটো সমান। তো আমি এটা কাটাকাটি করলে 5 5 কাটা যাবে বা k সমান থাকবে 12। এখন দেখো আমি মূল আমাদের cd রেখার সমীকরণ বের করতে বলছে, cd টা ab এর সমান্তরাল, সেক্ষেত্রে আমি একটা সমীকরণ ধরে নিয়েছিলাম, বাট আমি k এর মান তো জানতাম না, তাই না? তো আমরা k এর মান এখন পেয়ে গেছি, এখন k এর মানটা জাস্ট 1 নং সমীকরণে বসাবো। তাহলে k এর মান 1 নং এ বসাই, k এর মান যদি আমি 1 নং এ বসাই তাহলে পাবো হচ্ছে 4x প্লাস 3y প্লাস 12 সমান 0। তো আমরা এই cd রেখার সমীকরণ আমাদেরকে বের করতে বলছে, আমরা cd রেখার সমীকরণটা পাইলাম। গণন প্রশ্নে কি বলছে, দেখাও যে a b c d একটি রম্বস, মানে আমি যদি a বিন্দু b বিন্দু c বিন্দু d বিন্দু এটা যোগ করি আর কি, আমার চিত্রটা একটু সঠিকভাবে হয়নি, একটু কারেকশন করে নেওয়া লাগতো। যাই হোক, চিত্রটা দেখো, a b c d এটা একটা রম্বস, এটাই প্রমাণ করতে বলছে। তো রম্বস হওয়ার শর্ত আমরা জানি যে রম্বস এরকম হয়, রম্বসের চারটা বাহুই সমান হয়, এগুলো সব বাহুই সমান, কিন্তু কর্ণগুলো অসমান হয়। রম্বসের বাহুগুলো সমান কিন্তু কর্ণগুলো কেমন হবে, অসমান হবে। তো আমরা সেই অনুযায়ী আমরা চারটা বিন্দু আগে বের করব, তারপর বাহুর দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্যটা বের করব। তো খেয়াল করো, এ বি রেখাটা এ বিন্দুকে এক্স অক্ষকে ছেদ করছে এ বিন্দুতে, তাই না? এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে, তাই তো? এবং সি ডি রেখা এবার এক্স অক্ষকে সি বিন্দুতে এবং ওয়াই অক্ষকে ডি বিন্দুতে ছেদ করছে, তার মানে আমাদের ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ আকারে আমরা এ বি এবং সি ডি কে নিয়ে যাব। তো প্রথমে আমি এ বি রেখার সমীকরণটা লিখছি, 4x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল 0। এটাকে আমরা ছেদ বিন্দুগামী যে রেখার সমীকরণ আমরা পড়ছি, একটা সরল রেখাকে কর্তিত করলে যে সমীকরণটা আসে এরকম সমীকরণ, x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এই আকারে নিয়ে যাব। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 4x প্লাস 3y ঠিক থাকলো ইকুয়াল 12, আমরা 12 দ্বারা সবাইকে ভাগ করব, কারণ আমার ডান পাশে 1 দরকার, তাই তো? তো আমরা 12 দ্বারা ভাগ করলে পাবো x ডিভাইডেড 3 প্লাস y ডিভাইডেড 4 সমান 1। এটা হলো এ বি রেখার সমীকরণ, যেটাকে আমি কর্তিত অংশ আকারে দেখাইছি, এবং এক্স অক্ষকে ছেদ করছে কোথায়, এ বিন্দুতে। তাহলে আমরা বলতে পারি 1 নং রেখা এক্স অক্ষকে এ, এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করে, মূলত এই রেখাটা এক্স অক্ষকে ছেদ করে এ কমা জিরো বিন্দুতে এবং ওয়াই অক্ষকে ছেদ করে জিরো কমা বি বিন্দুতে, তাই না? তো আমরা ওই অনুযায়ী যদি লিখি, এক্স অক্ষকে ছেদ করছে এই যে থ্রি, এক্স এর নিচে যে মানটা আছে থ্রি কমা জিরো বিন্দুতে, এবং ওয়াই অক্ষকে, ওয়াই অক্ষকে ছেদ করছে হচ্ছে বি, বি হচ্ছে কত, জিরো কমা যে মানটা আছে 4, এই বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে। তার মানে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 3,0 আর এটা পেলাম 0,4। এবার দেখো আমরা সিডি রেখার যে সমীকরণ সেটা লিখব, সিডি রেখা, সিডি রেখাটা আমি এখানে লিখে রাখছি 4x প্লাস 3y প্লাস 12 ইকুয়াল 0। তো সিডি রেখার সমীকরণ আমরা এখন ক্যালকুলেশনটা করব, 4x প্লাস 3y ইকুয়াল মাইনাস 12, আমরা মাইনাস 12 দ্বারা সবাইকে ভাগ করব, তাহলে পাবো 4x ডিভাইডেড মাইনাস 12 3y ডিভাইডেড মাইনাস 12 ইকুয়াল 1, বা আমি যদি এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করি, কারেকশন করি, তাহলে কাটাকাটি করলে হবে x ডিভাইডেড মাইনাস 3 প্লাস y ডিভাইডেড মাইনাস 4 ইকুয়াল 1, এটা হচ্ছে 2 নং রেখা। এবার 2 নং রেখাটা কি করছে, x অক্ষকে মাইনাস 3 কমা 0 বিন্দু এবং y অক্ষকে 0 কমা মাইনাস 4 বিন্দু সেট করছে, তাহলে আমরা এটা লিখবো 2 নং রেখা x অক্ষকে, x অক্ষকে কোথায় ছেদ করে, সি বিন্দুতে। তো আমি সেটা লিখবো, x অক্ষকে সি বিন্দুতে, সি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, মাইনাস 3,0, ও y অক্ষকে কোথায় ছেদ করে, d বিন্দুতে, d বিন্দুটা হচ্ছে 0,-4, এই দুই বিন্দুতে ছেদ করে। তো এত এত বিন্দুতে ছেদ করে আমরা এটা লিখে ফেললাম। খেয়াল করো আমরা এখন কিন্তু সি বিন্দু এবং ডি বিন্দু জানি, সি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে মাইনাস 3,0 এবং ডি বিন্দু হচ্ছে 0,-4, এটা ডি বিন্দু। তো আমরা সি এবং ডি দুইটা বিন্দুও পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এ বি সিডির রম্বস কিনা সেটা দেখানো। রম্বস বের করতে গেলে আমাকে এ বি এইটুকু বাহুর দৈর্ঘ্য, এ সি এ ডি সব বাহুর দৈর্ঘ্য আমাকে মূল কথা বের করতে হবে। তো আমরা প্রথমে এ বি বাহুর দৈর্ঘ্য বের করি, এ বি, এ বি বাহুর দৈর্ঘ্য কত, আমরা জানি দুইটা বিন্দু দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য বের করা খুব সহজ, রুট ওভার দিতে হয় দিয়ে ভুজ থেকে ভুজ বিয়োগ স্কোয়ার, অর্থাৎ 3-0 স্কোয়ার প্লাস
জিরো মাইনাস ফোর স্কোয়ার। তো আমি যদি ক্যালকুলেশন করি পাবো কত, তিন ত্রিকা নয় আর এটা ষোলো, রুট করলে হবে ফাইভ। অর্থাৎ আমি এবি বাহুর দৈর্ঘ্য পাইলাম। রম্বস যদি হতে হয় তাহলে কি হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, মানে বাকি যে বাহুগুলো সবগুলোর দৈর্ঘ্যই ফাইভ আসবে। খেয়াল করো, এবি বের করছি, এবার বিসি বের করবো। বিসি বিসি বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমার আবার দুটো বিন্দু দরকার, বি বিন্দু সি বিন্দু জানা আছে। এটারও ভুজ থেকে ভুজ বিয়োগ করো, মনে করো জিরো থেকে আমি যদি মাইনাস থ্রি বিয়োগ করি তাহলে প্লাস থ্রি হবে স্কোয়ার, প্লাস ফোর থেকে দেখো এই জিরো থেকে আমি থ্রি বিয়োগ করলাম, ফোর থেকে আমি জিরো বিয়োগ করবো, এর উপর স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে নাইন প্লাস সিক্সটিন সমান ফাইভ, ওই একই মাইনাস আসবে আবার। তারপর আমার কী দরকার, সিডি, সিডি রেখার দূরত্ব। তো সিডি যে অংশটা আছে দেখো, এই মাইনাস থ্রি থেকে জিরো বিয়োগ করলে হবে মাইনাস থ্রি থেকে জিরো বিয়োগ প্লাস, তারপর কী আছে বলতো, জিরো থেকে মাইনাস ফোর বিয়োগ, জিরো থেকে মাইনাস ফোর বিয়োগ করলে এমনি প্লাস ফোর হবে স্কোয়ার, করলে আমরা পাবো হচ্ছে নাইন প্লাস সিক্সটিন সমান ফাইভ। এবার আমরা এই মানটাও পেয়ে গেলাম। এখন আমাদের কী দরকার, আবার ডি এ দরকার। তো আমি এবার ডি এ বের করবো। ডি এ কীভাবে বের করতে হয়, আবার ওই আগের সূত্র ইউজ করব। দেখো ভুজ থেকে ভুজ বিয়োগ করলে কত হবে, জিরো মাইনাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ফোর মাইনাস জিরো স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে হবে ঘুরে ফিরে নাইন প্লাস সিক্সটিন সমান ফাইভ। দেখো আমরা এ বি সি ডি যে রম্বসটা ছিল, আমি এ বি সি ডি, এ বি বাহুর দৈর্ঘ্য, বি সি বাহুর দৈর্ঘ্য, সি ডি বাহুর দৈর্ঘ্য, মানে আমি মূল কথা হচ্ছে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি বের করে ফেলছি। এখন আমাদের বাহুর দৈর্ঘ্যগুলো সমান আসছে, কারণ বাহুর দৈর্ঘ্য সমান হলে কি রম্বস হয়, রম্বস হয় না কিন্তু, কারণ বাহুর দৈর্ঘ্য সমান হলেও বর্গক্ষেত্র তো হতে পারে তাই না। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্র রম্বস দুটার ক্ষেত্রেও সমান হয়, বাট কর্ণ অসমান একটাতে। রম্বসের ক্ষেত্রে কর্ণগুলো অসমান হয় আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণগুলো সমান হয়। তো যেহেতু রম্বস দেখাবো তার মানে অবশ্যই যে কর্ণ, এসি কর্ণ এবং বিডি কর্ণ, এই দুটা কর্ণের দৈর্ঘ্য দেখাবো যে সমান হবে না। তাহলে আমি এখন লিখবো কর্ণ এসি, আমি প্রথমে কর্ণ এসি এর দৈর্ঘ্য বের করবো। খেয়াল করো একই সিস্টেমে, তো এ বিন্দু আর সি বিন্দু দূরত্ব, তাহলে থ্রি থেকে মাইনাস থ্রি বিয়োগ করলে হবে থ্রি মাইনাসে মাইনাসে প্লাস থ্রি হয়ে যাবে স্কোয়ার, প্লাস কত আছে জিরো থেকে আমি যদি জিরো বিয়োগ করি স্কোয়ার, তাহলে ফলাফল পাবো হচ্ছে রুট ওভার তিন ত্রিকা নয় না নাইন স্কোয়ার। খেয়াল করো ছয় 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 ছত্রিশ, সরি ছত্রিশ, তাহলে ক্যালকুলেশন করলে হবে সিক্স। এবার দেখো আমার আরেকটা কর্ণ দরকার, আরেকটা কর্ণ হচ্ছে বিডি, আমি এবার বিডি কর্ণ বের করব। তো বিডি কর্ণের জন্য আমার বি বিন্দু ডি বিন্দু জানা আছে, এটা বের করলে কি হবে জিরো মাইনাস জিরো, জিরো মাইনাস জিরো স্কোয়ার, দেখো এই ভুজ থেকে ভুজ বিয়োগ করলাম স্কোয়ার, প্লাস আর কি আসবে ফোর মাইনাসে মাইনাসে প্লাস ফোর, আমি ফোর থেকে দেখো এই ফোর থেকে মাইনাস ফোর বিয়োগ করলে মাইনাস মাইনাস প্লাস ফোর স্কোয়ার হবে। তাহলে আমরা ফলাফলটা পাবো হচ্ছে আট, আট আটে বর্গ করলে হয় চৌষট্টি, চৌষট্টিকে করলে হবে আট। অর্থাৎ আমরা কর্ণের দৈর্ঘ্যও পেয়ে গেলাম। এখন দেখো কর্ণের দৈর্ঘ্য দুটো কিন্তু ভিন্ন আসছে, তাহলে দেখো আমরা এখন কী লিখতে পারি, এ বি বিসি সি ডি ডি এ, যেহেতু এ বি বিসি সিডি ডি এ সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান আসছে, সমান, কিন্তু কর্ণ যেহেতু অসমান আসছে, দেখো কর্ণ এসি নট ইকুয়াল কর্ণ বিডি, কর্ণ এসি আর কর্ণ বিডি সমান নয়। তাহলে দেখো প্রত্যেকটা বাহু সমান কিন্তু কর্ণ দুটো অসমান, সেক্ষেত্রে আমরা বলতে পারি এ বি সি ডি রম্বস তাই না, কারণ রম্বসের বাহু সমান হয় কিন্তু কর্ণগুলা অসমান হয়। যেহেতু সবগুলা বাহু সমান আসছে কর্ণ অসমান আসছে, সুতরাং আমরা লিখতে পারি এ বি সি ডি একটি রম্বস। তাহলে এটাই আমাদেরকে দেখানো বলছে, আমরা দেখাই ফেললাম, আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি।